গাইস এখন আছি চশরডি গঙ্গায় কল্যাণীতে। এই যে এই দুটো ছেলের সাথে দেখা হলো, ভাই বন্ধুর ভাই, বন্ধুর ভাই ভাইয়ের বন্ধু সবাই। তো সবাই মিলে দেখি স্নান ফান করছে, অনেক মেয়েরাও স্নান করছে। এই যে গঙ্গা স্নানের পরিবেশ, সুন্দর দিকের পরিবেশ। একটা বাচ্চা তার বাবা স্নান করছে বাচ্চাটাকে নিয়ে। এখন গঙ্গা অ্যাকচুয়ালি জোয়ার চলছে, জোয়ারের টাইমে প্রচুর জল চলে আসে। সাধারণত জল থাকে ওই যে মানুষগুলো দূরে দেখতে পাচ্ছ, ওই মানুষগুলো দূরে জল থাকে। এই যে একটা মেয়ে না ছেলে বুঝতে পারলাম না, লাভ দিল না একটা ছেলেই বড় বড় চুল। দেখো এখানে কি ছেলেটার কি যেন হয়েছে, এটা হচ্ছে গঙ্গা চশরটে গঙ্গা স্নানের পরিবেশ। এই ছেলেটা ওদিকে যাই ঘুরে আসি। সেটা কোন লাভ দেবে, সত্যি এখানে বলার মতো কিছু নেই, লোকজন যা যার মতো করে চিল্লাচ্ছে, সবার বিনোদন দেখছি আর কি। এটা চশরে গঙ্গা, এখানে গঙ্গা পুজো পুজো হয়, এখানে শিবরাত্রি হয়। ওই দিকটাতে গাছপালা দেখতে পাচ্ছ ওই দিকটাতে, সো এখানে প্রতিদিন বিকেলে ঘুরতেও আসা যায়, খুব সুন্দরই জায়গাটা। আর এখানে বিকেলবেলা খুব শান্ত থাকে, লোকজন কম থাকে, স্নান করতে কেউ আসে না। সো এখানটা ঘোরার জন্য বিকেলের দিকটা খুব সুন্দর, একদম সকালের দিকটা আরও সুন্দর, টোটালি ফাঁকা থাকে। এসে ওদিকে একটা ঘর আছে, ঘরের পাশে একটা বসার জায়গা আছে, বসার জায়গায় খুব সুন্দরভাবে বসে থাকা যায়, জায়গাটা খুবই সুন্দর। এসব ছেলেগুলো স্নান করতে এসছে, স্নান ফান করছে, সুন্দর একটা পরিবেশ। চলো এটাই গঙ্গার দুপুরবেলার টাইমের, প্রতিদিন এটাই হয় এখানে গঙ্গায় দুপুরবেলা সবাই স্নান করতেই আসে, এটাই এখানের পরিবেশ। তো ভিডিওটা অবধি থাক, এটা চশরাটি গঙ্গার, জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে সবাই চশরাটি গঙ্গা। কল্যাণীতে এসে বললেই হবে চশরাটি গঙ্গা কোন দিকে যাব, তাহলে সবাই বলে দিতে পারবে। একটাই আছে এখানে স্নান করার মতো গঙ্গা, যেখানে শিবরাত্রি হয়, এটা বললে একবারে চিনে যাবে, একটা মন্দির আছে। তো গঙ্গা আসার জন্য এইভাবে জিজ্ঞাসা করে আসা যাবে। তো ওই ব্লগটাই অবধি থাক, আরও অনেক কিছু দেখাবো, মাঝে মাঝে অনেক কিছু হতেও থাকে। এখন জলের জোয়ার চলছে বলে জল পুরো ভরে গেছে এদিকে, আসলে জল থাকে অনেকটা দূরে, ওই ওই যে ওই দূরে লোকগুলো দেখতে পাচ্ছ ওই পাশে, ওই লোকগুলো অবধি থাকে। এখন জোয়ারের জন্য এতটা কাছে চলে এসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।